সংসদে করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ বিদেশমন্ত্রী। মধ্যপ্রদেশে মহানাটক, কি এবার আস্থা ভোটের দিকে, কোন পথে রাজনৈতিক মহল। চীনের পর নতুন দেশে করোনা মহামারী, হতে চলেছে চিন্তিত গোটা বিশ্ব। যোগী আদিত্যনাথের মুকুটে নতুন পালক, এশিয়ার সেরা বিমানবন্দরের তকমা। এবারে বিস্তারিত, সংসদে করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ বিদেশমন্ত্রী। এএনএম নিউজ ডেস্ক থেকে বিস্তারিত আলোচনা করছি। দেশ জুড়ে করোনা ভাইরাস সে আক্রান্ত সংখ্যা বেড়ে হয়েছে 73। সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, উদ্বেগের বিষয়ে করোনা ভাইরাস, সবচেয়ে বেশি করোনা আক্রান্ত কেরালায়। মারণ ভাইরাস ছড়িয়ে পড়ার রুখতে বিশেষ কয়েকটি ক্ষেত্রে ছাড়াও 15 এপ্রিল পর্যন্ত সব ভিসা বাতিলের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এক্ষেত্রে শুধু সেগুলো বাতিল করা নয়, বিভিন্নভাবে রাষ্ট্রপুঞ্জ থেকে বিভিন্নভাবে আন্তর্জাতিক মহলে বিভিন্ন সংস্থা এবং প্রজেক্টের মধ্য দিয়ে ভিসার কাজকর্ম বাতিল করে রাখার কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। মধ্যপ্রদেশে মহানাটক, কি এবার আস্থা ভোটের দিকে, কোন পথে রাজনৈতিক গতিবিধি। মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারের পতন আসন্ন বলে দাবি বিজেপির। ইতিমধ্যেই সেরা রাজ্যের দাপুটে তরুণ তুর্কির নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দিতেই কংগ্রেস সরকারের টালমাটাল পরিস্থিতি। প্রায় 20 জনের বেশি বিধায়ক এই মুহূর্তে জ্যোতিরাদিত্যের সঙ্গেই কংগ্রেস ছাড়ছেন। এমন এই পরিস্থিতিতে এবার আস্থা ভোটের দিকে যাচ্ছে মধ্যপ্রদেশ। ২২ জন কংগ্রেস বিধায়ককে ঘিরে জটিলতা। মধ্যপ্রদেশের 22 জন কংগ্রেস বিধায়ক জ্যোতিরাদিত্যের সিন্ধিয়ার সঙ্গে দল ছাড়ছে। আস্থা ভোট কবে জানা গিয়েছে বিজেপি শিবির থেকে। দাবি করা হয়েছে যে 15 মার্চ অর্থাৎ সোমবার আস্থা ভোট যাতে হয় মধ্যপ্রদেশে, তার জন্য আবেদন জানাবে বিজেপি। ফলে তাড়াতাড়ি বিজেপির এবার মধ্যপ্রদেশ দখলের পথে এগিয়ে যেতে চাইছে। চীনের পর নতুন দেশে করোনা ভাইরাস ও মহামারী, চিন্তিত গোটা বিশ্ব। চীনের থেকেও ইতালিতে করোনা দ্রুত হারে বেড়েছে, যার ফলে গোটা বিশ্বের চিন্তায় পড়ে গেছে। অর্থাৎ ইতালি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত বহু মানুষ। এই চিন্তার মূল কারণ হলো এই দেশের একদিন 133 জনের মৃত্যু হলো ইতালিতে। রবিবার সর্বশেষ পরিসংখ্যা অনুযায়ী গত 24 ঘন্টার মধ্যে ইতালিতে 1492 জন করোনায় আক্রান্ত হয়েছে সন্ধ্যা পর্যন্ত। ফলে বর্তমানে এই করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7375 জন। যোগী আদিত্যনাথের মুকুটের নতুন পালক এশিয়ার সেরা বিমানবন্দরের তকমা, লখনৌ এয়ারপোর্ট। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুকুটের নতুন পালক উত্তরপ্রদেশের রাজনীতির লখনৌয়ের চৌধুরী
চরণ সিংহর আন্তর্জাতিক এয়ারপোর্টে এশিয়ার সেরা বিমানবন্দরের তকমা পেল। এই এয়ারপোর্টে 50 লক্ষ থেকে 1,50,000 যাত্রীর পরিষেবায় এশিয়ার মধ্যে প্রথম স্থান দখল করছে এই এয়ারপোর্ট। এশিয়ায় এয়ারপোর্ট কাউন্সিলস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে টুইট করে লখনউ এয়ারপোর্টকে শুভেচ্ছা জানিয়েছে। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। যারা চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে একদমই জানাতে ভুলবেন না। ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই ভিডিও।